নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আনারসের চাটনি এটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে থাকুন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা এখানে আমি আনারসের চাটনি করার জন্য কি উপকরণ নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আনারসটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আদা কুচি নুন কাজু বাদাম কিশমিশ দালচিনি মৌরি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চিনি পাতিলেবু রস সাদা তেল বন্ধুরা কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল ফোড়নে দিয়ে দেবো মৌরি দালচিনি অল্প নাড়াচাড়া করে নেব আনারসের টুকরো গুলো দিয়ে দেব নাড়াচাড়া করে নেব বন্ধুরা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি বাকি উপকরণগুলো দিয়ে দেবো আদা কুচি নুন পাতি লেবুর রস দিয়ে দেবো চিনি কাশ্মীরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কিশমিশ দিয়ে দেবো কাজু বাদাম বন্ধুরা আনারস কাটার সময় যে রসটা বেরিয়েছিল সেটা দিয়ে দেবো জল ব্যবহার করবো না বন্ধুরা 4 মিনিট ঢেকে রাখবো বন্ধুরা 4 মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব আমাদের আজকের রেসিপি আনারসের চাটনি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আমাদের আজকের রেসিপি আনারসের চাটনি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এরকম চাটনি আনারসের বিয়ে বাড়ি কোন জন্মদিনে অনুষ্ঠান বাড়িতে এরকম করবেন খেতে ভালো লাগবে বন্ধুরা আমাদের আজকের রেসিপি আনারসের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা আপনারা ভালো থাকুন নমস্কার বন্ধুরা।